हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के तोमादे साथे आमार ठाकुमार एकटा पिठा रेसिपी शेयर करब। आमार ठाकुमा एइभावेई तैरी करतें एई पिठाटा। पिठाटा बासी होलो शक्त हय ना। आमार एई पिठा रेसिपिटा तोमादे जदि भालो लागे अवश्य एकटा लाइक आर चैनलटिके सबस्क्राइब करे दिओ। ताहले चलो बंधुरा, देखे नाओ आमी किभावे तैरी करछि दूध पिठा। এখন আমি পুরটা তৈরি করে নেব, সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম ঘি। আমি 50 গ্রাম কাজুকে গুঁড়ো করে নিয়েছি, যেটা দিয়ে দিলাম কাজু বাদামের গুঁড়ো। একটু ভেজে নেব। এবারে আমি দিয়ে দেবো ছানা। আমি এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। ভালো করে একটা মিশিয়ে নেব। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম। ভালো করে মিশিয়ে নে। এবারে দিয়ে দেব স্বাদমতো চিনি গুঁড়ো। যখন করার গায়ে ছানাটা লাগবে না, তখন জানবে পুরটা তৈরি হয়ে গেছে। তাই হয়ে গেল বন্ধুরা, করার গায়ে আর লাগছে না, মানে পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এই পাত্রটাতে 1 কাপের মতো জল দিয়ে দিলাম আর 1 হাতা চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব, একটা চালের গুঁড়ির ঘোল তৈরি করে নেব। চালের গুঁড়ির ঘোলটা এই রকম তৈরি করতে হবে, না ঘন না পাতলা, মাঝামাঝি পর্যায়ে এটা রাখতে হবে। এখন আমি এই পাত্রটাতে এই মগের 2 মগ জল দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। ভালো করে মিশিয়ে দেব।
এবারে আমি দিয়ে দেব চালের গুঁড়ির ঘোলটা। ঘোলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, তা না হলে এটা ডেলা ডেলা হয়ে যাবে, আর ডেলা ডেলা হয়ে গেলে পিঠেটা তৈরি করা যাবে না। ঘোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব চালের গুঁড়ি। একটু একটু চালের গুঁড়ি দেব আর ঘোলটা নাড়তে থাকব। যেমন ডেলা না বাঁধে বেঢাল গুঁড়ি দেব আর নাড়তে থাকবো। আবার একটু দিয়ে দিলাম এক হাতা গুঁড়ি, এবার আবার নাড়তে থাকবো। আমি 15 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এই রকম যখন বেলনি থেকে ছেড়ে যাবে তখন জানবে এটা তৈরি হয়ে গেছে। এবারে গরম অবস্থাতেই হাতে জল নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি একটা ডো তৈরি করে নেব। এটা গরম অবস্থাতেই করতে হবে, তা না হলে পিঠেগুলো তৈরি করা যাবে না। এবারে বলের মতো করে মাঝখানে ফুটো করে বাটির আকারে তৈরি করে পুরটা দিয়ে দিলাম। এইরকম ভাবে আমি এক একটা পিঠে তৈরি করে নেব। ছানার পুরটা দিয়ে দিলাম। পিঠেগুলো তৈরি হয়ে গেল বন্ধুরা, এবারে এগুলোকে দুধে ফুটিয়ে নেব। দুধ দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে বন্ধুরা, এই সময় আমি 4-5টা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে আমি একটার পর একটা পিঠে দিয়ে দেব। Thank you.
5 মিনিট ফুটিয়ে নিলাম বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি।